ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য খুবই অ্যামাজিং রেমেডি নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে বলবো কিভাবে আপনি আপনার আইব্রোজ কালো, লম্বা ও ঘন বানাতে পারবেন। কিন্তু ফ্রেন্ডস, অনেক মেয়েরাই তাদের আইব্রোজ সুন্দর দেখানোর জন্য অনেক বিউটি প্রোডাক্টের ইউজ করে, কিন্তু ন্যাচারালভাবে যদি আপনার আইব্রোজ মোটা আর ঘন হয় তো ওটার কথাই আলাদা। ফ্রেন্ডস, আপনার সৌন্দর্যতা অনেকটা নির্ভর করে আপনার আইব্রোজের ওপর। যদি আপনার আইব্রোজ কালো, লম্বা আর ঘন থাকে তাহলে আপনি অনেক সুন্দর আর অ্যাট্রাকটিভ দেখতে লাগেন। তো ফ্রেন্ডস, আপনার এই প্রবলেম দূর করার জন্য আমি অনেক ইজি ঘরেলু উপায় নিয়ে এসেছি। তবে ভিডিও শুরু করার আগে ফ্রেন্ডস একটা কথা, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো ফ্রেন্ডস, এই রেমেডির জন্য আপনার দরকার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো সবার প্রথমে পেঁয়াজের ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর এরপর এটাকে গ্রাইন্ড করে এর রস বের করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি পেঁয়াজের সব রস বের করে নিয়েছি। এরপর আপনাকে অ্যাড করতে হবে 1 চামচ কোকোনাট অয়েল, অর্থাৎ নারকেলের তেল। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটার ব্যবহার আপনাকে রাত্রে শোবার আগে করতে হবে। রাত্রে শোবার আগে ফ্রেন্ডস, একটু তুলোর সাহায্যে এরকমভাবে নিয়ে আপনার আইব্রোজের ওপর লাগাতে হবে। ফ্রেন্ডস, আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজে ভরপুর পরিমাণে সালফার পাওয়া যায়, যেটা হেয়ার গ্রোথের জন্য অনেক বেশি উপকারী। পেঁয়াজের ব্যবহারে ব্লাড সার্কুলেশন বাড়ে, যার ফলে আপনার হেয়ার গ্রোথ অনেক তাড়াতাড়ি হতে থাকে। আর সেকেন্ড যেটা আমি ব্যবহার করেছি, কোকোনাট অয়েল অর্থাৎ নারকেলের তেল। ফ্রেন্ডস, নারকেল তেল আইব্রোজ ঘন আর কালো করার জন্য অনেক বেশি উপকারী। তো ফ্রেন্ডস, এটি আপনি অবশ্যই ট্রাই করুন আর এর এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করুন। যদি আপনাকে এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই। যদি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।